একটি অসহায় মানুষের প্রতিচ্ছবি দেখুন। উনি বিক্রি করছে হলো চানাচুর ভাজা, কিন্তু খাচ্ছে হলো নষ্ট রুটি। কে মানবতার জীবন যাপন করছে? রুটি তো নষ্ট হয়ে গেল, দেন না ফাকুন্দা পড়ে গেছে। কে বলছে এটা খাইতে পারবেন? কোথা থেকে আনছেন? কোন বেকারি? ভাই আপনি এত কত প্রশ্ন, আপনি কে বলেন তো? আপনার পরিচয় দিতে হবে আগে। আপনাকে আমি এত প্রশ্ন দিব কেন? আপনার লোক না? না, প্রশাসনের লোক না। না না, প্রশ্ন না, না ওইটা না। আমি দেখে মনে হইলো যে আপনি, এটা তো নষ্ট রুটি খাচ্ছেন, এটা তো আপনার সমস্যা হইতে পারে। আচ্ছা আচ্ছা, আমি ওদের ইচ্ছা করে আনছি, ওরা দিতে চায় না। না এটা আমি করবো না। না না ভাই, আমি প্রশাসনের লোক না ভাই, আমি একটা সাধারণ মানুষ হিসেবে আপনার প্রশ্ন করলাম যে এই রুটিটা নষ্ট। ব্যাংকে গেছি, ব্যাংকে লেখা আছে বড় ধরনের লেনদেন করতে হলে সতর্ক থাকুন, করোনা ভাইরাসে বিভিন্ন জায়গায় ব্যাংকে মসজিদে সাইনবোর্ড লাগানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গায় বড় প্রতিষ্ঠানও লেখা আছে বড় ধরনের লেনদেন করতে হলে, হাসপাতালে লেখা আছে যার সাথে লেনদেন করবেন না, রুগী নিয়ে আসলে ডাক্তার তারা কাউকে দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি নিকট হাসপাতালে যান, 11 তলার নিচে 200 আর বড় সাইনবোর্ড লাগে। আচ্ছা আচ্ছা, ব্যাংকে কিছু সেখানে বসিয়ে দিচ্ছি, মালবাস্তে দিচ্ছি, মার্কেট লেখা আছে বড় ধরনের কোনো লেনদেন আর কিছু লেনদেন করতে হলে সতর্কতা অবলম্বন করতে, করোনা ভাইরাস উপলক্ষে না না। আমি আসল কথা, আপনার ভয় দেখার জন্য না, কোনো কিছু না, আমি খালি এমনি মনের কৌতূহল থেকে বললাম যে আপনার রুটিটা নষ্ট হয়ে কারণে। না সরি, আপনারে আমি ভয় দেখানোর জন্য বা কোনো কিছু করার লেগে যাই। আমি যেটা বলছি, আপনি বড় বড় মার্কেটে যা, ব্যাংকে যা, হাসপাতালে যা দেখেন সাইনবোর্ড এখনো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ভালো থাকবেন। হ্যাঁ।